একাত বাঙ্গি দেড়াত বিসি কি করি হয় কয় যে আব্বা যখন কইছে তাহলে হতেও পারে যে কোনো কাদে মুড়াই গুড়াই ছিল বাঙ্গিয়ালো একাত বিসি বলে দেড়াত এ কিভাবে থাকে কয় যে আব্বা মুরব্বী জন কইছে কাদে থাকতেও পারে সিলেটের থেকে পাহাড় পদ্মা নদী দিয়ে ভাইসে হয়েছে শরীয়তপুর ঘাটে উইটা গেছে এ কথা যদি কেউ খবর কয় তবুও মেনে নিলে নিয়ে যেতে পারে তবে একটা লোকের যদি স্বভাব আর চরিত্র আখলাক যদি জঘন্যভাবে খারাপ হইয়া যায় ওইটে পরিবর্তন হইছে এ কথা মেনে নেয়া বড় কঠিন আর কি লাগবে একটা মিলাদ চাও দিবানি সবে বরাত আসুক মিলাদ দিবানি কত ইবাদত করব আল্লাহ জীবনে এই অর্ধেক বয়স পর্যন্ত নামাজ পড়লাম আর কত বলবো কতদিন বলবো আল্লাহ কয় ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন এক সিল্লা দুই সিল্লা এক শুক্রবার দুই শুক্রবার এক একই দুই ঈদ এক রমজান আর এক রমজান এ করলে হবে না ইবাদত করতে হবে একই নেশার আগ পর্যন্ত আমার জমিনে থেকে যতদিন সূর্যের আলো গ্রহণ করবি অতদিন আমার ইবাদত করবি আমার জমিনে থেকে চাঁদের আলো গ্রহণ করবি আমার ইবাদত করবি এক কথায় আমার জমিনের উপরে থাকবি তো ইবাদত করা লাগবে আমার জমিন থেকে যদি না আমার জমিনে যদি না থাকতে চাস আমাকে ইবাদত যদি না করতে চাস তাহলে আমার জমিন ছেড়ে চলে যা কোথায় যাবি যা হানফুজু ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান কোথায় যাবি যে জায়গা যাবি সেই জায়গায় আমার রাজত্ব কথা কন ঠিক ঠিক না ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান যে জায়গা যাবি সেই জায়গায় আমার রাজত্ব যদি ইবাদত করতে না চাস তাহলে আমার রাজত্ব থেকে বের হই যা উপায় আছে কোন জায়গা আছে যাওয়ার কোন জায়গা আছে তাহলে ইবাদত মরণকাল পর্যন্ত কথা বলেন ঠিক কি না জানতে চাইলাম আল্লাহ ইবাদত করলে কি দিবা আল্লাহ কয় ফাল্লিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউই ওয়া আমানাহুম মিন খাউফ আমার ইবাদত করলে দুইটা জিনিস এ যুবক আমার দিক তাক আমার ইবাদত করলে দুইটা জিনিস দেব দুইটা জিনিস দেব একটা হলো তোর জীবনে অ থেকে মরা পর্যন্ত যা লাগবে সব রিজিক তোরে দেব নিরাপদ একটা পরিবেশ দেব শান্তিময় একটা জীবন যাপন দেব নির্ভীক একটা জীবন দেব ভয় থাকবে না ক্ষোভ থাকবে না সন্ত্রাস থাকবে না ত্রাস থাকবে না ঘরের ভিতরে কোটি টাকা থুইয়া দরজা খুলে ঘুমায় থাকবি কেউ তোরে ফিরেও কথা কবে না তোর দিকে রাতের বেলায় ২০ কিলোমিটার ফাঁকা রাস্তা দিয়ে যুবতী মেয়ে চলে যাবে পাশে দাঁড়ায় কেউ তারে কিক মারার আর কুক মারার ক্ষমতা পাবে না বাস্তা ভরে টাকা নিয়ে স্বর্ণ নিয়ে মোটর সাইকেলে চলে যাবা রাস্তায় তোমারে কেউ সালাম দেবে ছাড়া অন্য কোনো খারাপ ভাষায় সম্বোধন করবে না এমন একটা নিরাপদ পরিবেশ পাইবি শর্ত হলো পাল্লিয়া বুধু রব্বা হাদাল বাইত আমার ওই কালা ঘরের মালিকের ইবাদত কর ওই কালো ঘরের মালিকের কাবা ঘরের মালিকের ইবাদত কর রব্বুল আলামিন ওই কালো ঘরের মালিক কি চায় কালো ঘরের মালিক কে যুবক কও কে আল্লাহ তুমি কি চাও কালো ঘরের মালিকে মালিক তুমি কি চাও আল্লাহ কে আমি চাই ইবাদত আল্লাহ তোমার ইবাদত কেমন বুঝাই দাও আল্লাহ কা ইবাদত হলো দুই কথার নাম মা আতা কুবুর রসুলু ফাকুজুহু আমা নাহা কুম আনহু ফান্তাহু দুয়ানু শুরু হয়েছে যুবক বালতি পাইতে রাখ বস্তা ভরে নিয়ে যাবি বালতি ভরে নিয়ে যাবি দুধ ফুরবে না ইনশাআল্লাহ আল্লাহ কা ইবাদত হলো দুই কথার নাম মা আতা কুবুর রসুলু ফাকুজুহু আমা নাহা কুম আনহু ফান্তাহু আমার রসুল জিটারে যেভাবে ধরতে বলে সেইটারে সেইভাবে ধরো আর যেটা ছাড়তে বলে সেইটাকে সেইভাবে ছাইড়া দাও ধরা আর ছাড়ার নাম হলো ইবাদত ঠিক কি না তবে ধরারটা ধরা সহজ কিন্তু ছাড়ারটা ছাড়া ভারী কঠিন ঠিক না আমার নবী যতদিন জন্মের মরে ৪০ বছর বয়স পর্যন্ত ছাড়ার গুলো ছাড়তে পারেন নাই নবী করে ছাড়ার গুলো ছাড়তে পারেন নাই নিজের বুঝমতে কিছু ভালো কথা ধরার জন্য বলেছেন মক্কা মদিনা কেন সারা দুনিয়ায় নবীর কোনো শত্রু ছিল না শুধু ধরার গুলো ধরতে বললে কোনো শত্রু থাকে না তবে দোস্ত ছাড়ার গুলো ছাড়তে বললে সেই সময় শত্রু পয়দা হইয়া যায় ঠিক না আমার নবী বলছেন মূর্তি ছাড়ো এক কথায় লাইগে গেল গ্যাঞ্জাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন লা ইলাহা ইল্লাল্লাহ বল ৩৩ কোটি দেবদেবীর কোনো ক্ষমতা নাই এই কথা বইলা ৩৩ কোটি দেবদেবীর ছাইড়া দে দরার গুলো ধরতে বলছে নবীর সাথে গঞ্জাম নাই ছাড়ার গুলো যখন ছাড়তে বলছে গঞ্জাম ব্যাপারটা ছাইড়া দাও জিনা করে ছেড়ে দাও চুরি করে ছেড়ে দাও জুলুম করা ছেড়ে দাও অত্যাচার ছাইড়া দাও মদ গাঁজা ছাইড়া দাও ফেন্সিডিল ছাইড়া দাও হিরোইন ছাইড়া দাও অ্যাবা ছাইড়া দাও কাবার মধ্যে মূর্তি রাইকোনা বের করে দাও ছাড়ার গুলো
বলছে গোটা দুনিয়ার মানুষ তখন নবীর শত্রু হয়ে গেছে, ধরার গুলো ধরা সহজ, ছাড়ার গুলো ছাড়া কঠিন। যদি বলা হয় সিলেট থেকে একটা পাহাড়, সিলেট থেকে একটা পাহাড় কিভাবে কিভাবে ওই বাসতে ঘুরতে ঘুরতে পদ্মা দিয়ে আসে আমাদের শরীয়তপুর ফের ব্রিজ ঘাটের গোড়ায় এসে দাঁড় হয়েছে, সিলেটের তো একটা পাহাড় ছুটিয়ে ঘুরতে ঘুরতে আইসে এই শরীয়তপুর ফেরি ঘাটের গোড়ায় এসে দাঁড়াইছে। স্থানীয় লোক সেটের ঠেলে ঠুলে ধাক্কায় সরের উপরে উঠাই ফেলাইছে, কয় কি এটাও তুমি মানিয়ে নিতে পারো, হতেও পারে। ওই যেমন একটা কথা আছে না, এই বলো তো একাত বাঙ্গি দেড়াত বিসি কি করি হয়, কয় যে আব্বা যখন কইছে তাহলে হতেও পারে, যে কোনো কাদে মোড়ায় গোড়ায় ছিল বাঙ্গিয়ালো একাত বিসি বলে দেড়াত, এ কিভাবে থাকো যে আব্বা মুরব্বী জন কইছে এক কাদে থাকতেও পারে। সিলেটের থেকে পাহাড় পদ্মা নদী দিয়ে ভাইছে শরীয়তপুর ঘাটে উইটা গেছে, এ কথা যদি কেউ খবর কয় তবুও মেনে নিলে নিয়ে যেতে পারে। তবে একটা লোকের যদি স্বভাব আর চরিত্র আখলাক যদি জঘন্যভাবে খারাপ হইয়া যায় ওইটে পরিবর্তন হইছে এ কথা মেনে নেয়া বড় কঠিন। বুজুর্গানে দিন বলেন জাবাল গর্দাদ জিবিল্লাত না গর্দাদ, পাহাড় সরে যেতে পারে আগার টাল্লাত পাহাড় টাল্লাত না টাল্লাত ফকির, পাহাড় সরে যেতে ব্যাপারে মেনে নেওয়া যায় তবে স্বভাব পাল্টে গেছে এ কথা মানা বড় কঠিন। কত যে বাস করলাম বুঝাইলাম সুদে কারবার সাইডে দাও, সুদে কারবার চলতে পারে না, তবলিগি যায় চরমুনায় যায় হজ করে জাকাতও দেয় ভালো কাম করে ফাঁকে সুদে কারবার সারতে পারে না, জেনা করার অভ্যাস হয়ে গেলে সারতে পারে না। এরও একটা কারণ আছে দোস্ত, এদিক তাকান, মানুষ যখন হারামে অভ্যস্ত হয়ে যায়, হারামে যখন অভ্যস্ত হয়ে যায় তখন হালালে মজা থাকে না, হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালের প্রতি আকর্ষণ থাকে না। যদি কোনো বিবাহিত পুরুষ কোনো পরনারীর প্রেমে পড়িরা জেনা করতে থাকে তখন তার স্ত্রীর প্রতি টান কমে যায়, আকর্ষণ কমে যায়, স্ত্রীতে সে মজা পায় না, ওই জেনার দিকে তার আকর্ষণ হইয়া যায়, হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না। যদি কোনো মানুষের চুরি করার অভ্যাস হইয়া যায় ওরে হাজারো কর্মসংস্থান সুন্দর দিলে সেখান থেকে ইনকাম করে খাওয়াতে সে স্বাদ পায় না, ওর চুরির মধ্যে মজা ইসা গেছে। ডাকাতি করার অভ্যাস হয়ে গেলে হালালভাবে উপার্জনের চাকরি তারে দিলে সে করে না, ও ডাকাতির মধ্যে মজা পায়। অনেক পুলিশ ডাকাত ছিল চাকরি করার আগে, চাকরি করার পরেও সে এরকম এরকম অ্যাক্সিডেন্ট তার থেকে হয়ে যায়, প্রমাণ আছে না নাই? ও দোস্ত, যদি কের সুৎকার অভ্যাস হয়ে যায় ওই লোকটা ব্যবসায় মজা পায় না, যদি কের ঘুষকার অভ্যাস হয়ে যায় কোনো চাকরিজীবীর ওই লোকটা ঘুষকার অভ্যাস হয়ে গেলে সে বেতনে মজা পায় না, বেতনের প্রতি আকর্ষণ থাকে না, চার মাসের বেতন ব্যাংকে আছে রয়েছে, ব্যাংকের আইও ফোন দিয়েছে ভাই যান টাকা নেন না কেন, কয় যে ও তো আসেই থাক, মুসাফার টাকা কয় টাকা দূরে নেই, মুসাফা করে টাকা মুসাফার টাকা, রাতের বেলা ট্রাকের সাথে মুসাফা 20 টাকার মুসাফা, শুধু ট্রাকের আগে দোষ দিলাম না, রাইতে মুসাফা, সেটেলমেন্টে মুসাফা, এলজিডিতে মুসাফা, অফিস আদালতে মুসাফা, কোর্ট কাছারিতে মুসাফা, আছে না নাই? হজা পিস সাহরা মুসাফা করে টানে তাতে দোষ নাই, পিস সাহকে তো বেতন নাই, ওদের বেতন তো খালি মুসাফা, তোমার তো সরকার বেতন দেয়, তুমি যে অতি কজে ওটা অতিরিক্ত ডিউটি, অতিরিক্ত ডিউটি তুমি তোমার অতিরিক্ত আবার কি, যেদিন থেকে চাকরিতে নিয়োগপত্র পাইছো সেদিন থেকে রিটায়ারের আগ পর্যন্ত 24 ঘন্টা সরকার তোমার কিনে নেছে ওই 30,000 টাকা বেতনের বিনিময়ে, এর ফাঁকে তুমি মফস্বলে যাবা ওখানে যেটা গেছো ওটাও তোমার ডিউটি, মুসাফায় কোনো টাকা হবে না, মুসাফায় কোনো টাকা, মুসাফার টাকার অভ্যাস হয়ে গেলে ঘুষকে অভ্যাস হয়ে গেলে সে বেতনে মজা পায় না, সুদে অভ্যস্ত হয়ে গেলে ব্যবসায় মজা পায় না, জেনায় অভ্যস্ত হয়ে গেলে স্ত্রীতে মজা পায় না, এক কথায় হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালের প্রতি আকর্ষণ থাকে না, কাজেই সেখান থেকে তওবা করা কঠিন। এক নম্বর আবেদ যদি হইতে চাও, আল্লাহ বলছেন আবেদ হইয়া ইবাদত করে আবেদ হইয়া হয়, আল্লাহ পাক আল্লাহর রসুল বলেন এক নম্বর আবেদ যদি হইতে চাও, হযরত আবু হুরায়রার একটা রেওয়ায়েত আমি পড়েছি, হযরত আবু হুরায়রা বলেন সাহাবায়ে কিরামদের মধ্যে নবী বললেন আমি 5টা কথা বলবো, 5টা কথা কে গ্রহণ করবা, নিজে আমল করবা অথবা অন্য কেউ বলে দিবা তারা আমল করবে, কে আসো? হযরত আবু হুরায়রা বললেন আমি আমল করব হুজুর বলেন, হযরত আবু হুরায়রাকে নবী পাক ডেকে বললেন, হাত ধরে বললেন, এক নম্বরে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, এদিক ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, এ দুনিয়ার মানুষ সবচেয়ে বড় আবেদ যদি হইতে আমার মারা পর্দার আড়ালে শুনো,
নবী বলেন যদি সবচাইতে বড় আবেদার আবেদা হইতে চাও এক নম্বরে ইত্তাকিল মাহারিম যত প্রকার হারাম আছে তোমার জানা মতে সমস্ত হারামকে পরিত্যাগ করো তাহলে তুমি হবে এক নম্বর আবেদ আর হারাম কি আছে এইটা ক্লাসে পড়াই দেওয়ার অবকাশ রাখে না এনি ম্যান এভরিবডি সাবালেগের থেকে নেজারায় পর্যন্ত বয়স হইছে হারাম কি কি জানতে কের বাকি নাই এমনি নাকামি করলে দস্ত কাম হবে না আমরা মূর্খ মানুষ না জানি না বড় জানি আমরা কি অতটা জানি নাকি তুমি অতটা জানো না আমি একটা জিজ্ঞেস করি সুদ হালাল হারাম এটা জানেন সবাই